তোমরা তো সব আরামে, আর আমার যে 112 টাকা হয়েছে সেটা দেখলা না? এই আমার এই চাচারে বাইরে চা দাও। চা দিতে হইব না, বাড়া তোর খায় কয়জন? তোর খায় তোর মা একাই, আর আমার 11 ভাই বোনের সংসার বেটা। রংপুরত প্রত্যেক দিন টাকা পাঠাবার লাগে বেটা। চাচা ভালো কথা কইছে, মার কথা তো মনে পড়ছে। আমার তো সে মায়ের ওষুধ নিতে মনে নেই, মা তো অসুস্থ। তাহলে আমি একটু যাই যে ওই ওষুধ নিয়ে মা মারে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ খলিল, এই চা দেওয়া লাগবে না, আমি গেলাম। এই যে যাই কামাই করি না কেন, ওই 300-400-500 টাকা তো পোষায় না। খাওয়া দাওয়া আর এই যে গা গোসলে সব টাকা সাজা যায়, বাড়িতে তো টাকা পাঠাবার পারি না। কি করা যায় চাচা, অন্য কিছু করার ব্যবস্থা নাই? সারাদিন তো কোনো কাম নাই। একটা ব্যবস্থা আছে, সারাদিন তো তোমার কাম কাজ থাকে না। তো আমার এক বন্ধু আছে, ওই মাছ বাজারে মাছ কাটে। দিনের বেলা তুমি তার সাথে, তার নাম হলো মোতালেব। হ্যাঁ, মোতালেবের কাছে আমি পাঠিয়ে দেব না, তুমি যাও ওখানে মাছ কাটলে 2-4টা পয়সা পাওয়া যাবে। মাছ বাজারে? হ্যাঁ মাছ বাজারে, মাছের আড়তে। মাছ কাটে? হ্যাঁ মাছ কাটে। আচ্ছা, তুমি পারবে না মাছ কাটতে? কি কর না কর, মোর দাঁত কি শক্তি নাই? মোর কয়টা বয়স হয়েছে কয়টা? না 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 ঠিক আছে, আমাদের তো বয়স হয়েছে, সব কিছু তো আর পারি না। চলেন আজ ভালো করে খামো, হোটেল সালাদিয়া। সালাদিয়া? হ্যাঁ চলো। বাপের নাম কি? বাড়ি কই? নীলফামারি। নীলফামারি থেকে এত দূর আছো কি জন্য মাছ কাটার জন্য? মেলা ভাই বোন মাছ কাটতে পারো? জি, ছোটবেলায় মার বটি দিয়ে মাছ কাটছিলাম একবার। মায়ের বটি আর এই বটি আগুনে লাগে, এই বটিটা কোপ দিলে 4 কল একসাথে নেমে যাবো বেটা। আর মায়ের বটি তো ছোট বটি, তুই তো পারবি না। আপনি আমার দয়া করেন, আমি পারবো, চিন্তা করেন না। এই বুলেট কি করে ভাই, নিয়ে নেন। আপাতত পাবি 200 টাকা, পরে হাত বুঝ যা 300 টাকা, 100 টাকা বাড়ি দেবো, পারবি? আমি তারপরে কাটল মাছ 60 টাকা কেজি, ছোট খাটো মাছ কাটি নে, তারপরে আপনার এই যে বোয়াল মাছ, বোয়াল মাছ 50 টাকা কেজি। আরে সুবহানাল্লাহ, কি দাম টাম চাইলে? আমি তো বললাম না, যে দাম চাই সত্যি মনে হয় মোরে কাটিয়ে ভাগ দেবা। জানেন সব কিছু বাড়তি নেই, বাড়তি যদি হয় তাই মগো প্রোডাকশন ম্যানেজারের রেট তো পারে না, বাড়তে তো মগো মাছ কাটার রেট। ওই গাই লইতে বডি লইয়ে মই নিজেই হয়ে যাবো, তোমরা বললগে আমি
মনির কই গেছে? মনির আমার জন্য ওষুধ আনতে গেছে। খুব ভালো মানুষ, মুখ কাম দিয়ে দিছে মাছ কাটার কাম। আলহামদুলিল্লাহ, প্রথম প্রথম 200 টাকা দিবে, তারপর 300 টাকা দিবে। ঠিক আছে, তোমারও তাহলে প্রোডাকশনের একটা কাজে আমি ঢুকাই দিতে পারি, কিন্তু ওয়েট করতে হবে 6 মাস লাগবে। প্রথমে মনে করো কাট, তারপর ওখানে নাম লেখাতে হবে, তারপরে কাট, তারপরে কাট, মানে বহুত ঝামেলা আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে, পরে দেখা করবো।
ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা শর্ত আছে, আমাকে যদি উস্তাদ মুতালে পাই তার কাছে কোনো অবস্থায় বলা যাবে না যে তোর আমি দিই। হ্যাঁ আমিও গেছি আর কুচুর বুচুর ফুচুর ফুচুর না, মাছ কাটছিস তো তোর সব তো শেষ হয়েছে। 10 টাকা পাইছ, এই 10 টাকা পাইছ, 7 টাকা পাইছি, 2700 টাকা পাইছি। পঙ্গু যক্ষা যতগুলো হাসপাতালের মাছ ছিল সব কেটে দিছি। অস্কিরে তুই, হ্যাঁ হ্যাঁ, ওরে আমার সোনার টুকরা ছেলে 2700 টাকা, হ্যাঁ আমার তো বিশ্বাসই হয় না। পঙ্গু যক্ষা যত মেডিকেল আছে যত ইয়ে সুপার শপ সব মাছ কেটে দিছি। বাপরে বাপ, এই দেখ শ্রী তোর কাছ থেকে শ্রী তোর তোর আমি হোটেলে খাওয়ানি। ও আজ কিছু ভালো মন্দ ইনকাম হয়েছে আর অমনি বহু ভালো মন্দ আপনি হোটেলে খাওয়া কিনে যাচ্ছেন, আর আমি যে এতদিন আছি কোনোদিন তাকে চকলেটও খাওয়ানি। এই নিমু খানা ভাঙা তো কথা বলছে, খাওয়াই নিয়ে আনি আজকে ওরে খাওয়ানো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি। আপনি পরে চল, হ্যাঁ ঠিক আছে যাও যাও। দুই দিন আসতে না আসতে ভালো মন্দ হইতে খাওয়া দাও, হ্যাঁ দেখাচ্ছ মজা। আমার নামও বলে শালা আলম, তোমার মলমের ব্যবস্থা আমি করছি দাও। আমি আছি না এটার কাছে 5 তারা হোটেল, 5 স্টার, 5 স্টার থাকুনের ব্যবস্থা নাই, শুধু খাওনের ব্যবস্থা আছে 5 তারা। তোর বাড়ি জানি কই? সাগা মাছের হাট নীলফামারি। শাখা মাছার, শাখা মাঠার কি? শাখা মাছার হাট বাহে। ও শাখা মাছার হাট বাহে না, বাহেটা হইতেছে কি হামারত্তি, হামারত্তি মানুষক ভাই বললে বাহে কয়। কি কয় কিছুই বুঝা যায় না। তাই নীলফামারি যে একটা ভালো জায়গা এটা শুনছি আজকে তুই আরো প্রমাণ দিলি। তুই খুব ভালো, আমার খুব পছন্দ তো লক্ষ্মী ছিল, তুই একদিনে এত মাছ কেটে এত কিছু টাকা পাইতো আমি ভাবতেই পারি নাই। গুড, হ্যাঁ একদিনে এত টাকা কামাই করে ফেলাই দিলি। তুই থাকস কোন জায়গায়? ওই যে চাষার লগে রাতে বেলা সবজি নামাই তো ট্রাক থেকে। কোন জায়গায় টুকি? ওই যে কারণ বাজারে যে ট্রাক আইসে, ট্রাক সবজি ট্রাক, ও রশিদ চাষার মুই ওই টুকরি খাটি।